আপনাকে কি মনে হয় যে সবথেকে বেশি জ্ঞানী মানুষ কে হতে পারে? জ্ঞান আসলে কি? কি করে বুঝবেন যে মানুষটা জ্ঞানী মানুষ? আপনি তবেই এটাকে বুঝতে পারেন। একটা সহজ ভাব যদি আপনি রাখছেন, তাহলে এটা আপনি সবসময় মনে রাখুন কি যে মানুষ এটা জানে যে তার মধ্যে কি অজ্ঞানতা আছে, সে হচ্ছে এই পৃথিবীর সবথেকে জ্ঞানী মানুষ। ওর থেকে বেশি জ্ঞানী মানুষ কেউ নেই। কেন? কি সে জানে যে আমার যে জিনিসগুলো খারাপ আছে সেগুলো কোথায় আছে, কিভাবে আছে এবং তাকে আমি ঠিক কিভাবে করতে পারবো। এটা একটা জ্ঞানী মানুষের পরিচয় হয়। এবারে কিছু মানুষ এরকম আছেন পৃথিবীতে যাদের কিছু কাজ করতেই মন লাগে না। কেন লাগে না এটা প্রথমে জানতে হবে, কি কারণের জন্য লাগে না। কিছু মানুষ আছে যাদের প্রচুর অনুভব হয়ে গেছে, তাদের প্রচুর এক্সপিরিয়েন্স হয়ে গেছে, যে কোনো জিনিসকে দেখেই তারা বলে দেয় কি আরে এটা তো এরকমভাবে হবে ওরকমভাবে হবে, তার জন্য আমাকে এটাতে বেশি মাথা খাটানো নেই, এটা আপনই হয়ে যাবে, এভাবেই হবে। এটা হচ্ছে ওভার কনফিডেন্স। মানে কোনো একটা জিনিসের উপরে এত বেশি জ্ঞান আছে তার যে সে ভাবছে কি এটা তো এরকমই হয়ে যায়, এর ব্যাপারে মাথা খাটানোর দরকার নেই। তার জন্য অনেক মানুষ আছে এই পৃথিবীতে, যেটার আজকে দুপুরে আমি কথা বলছিলাম অলসতা নিয়ে। অলসতাতে মানুষ এটার ভ্রমে থেকে যায় যে সব কিছু তার মন মোতাবেকই হচ্ছে, কিন্তু না, সেটা হচ্ছে না। আর দ্বিতীয় এরকম মানুষ আছে যাদেরকে লাগে যে আমি যতই চেষ্টা করি না কেন আমি সেই কাজগুলো করে সেইভাবে ফল পাবো না, তার জন্য সে কাজ করতেই বন্ধ করে দেয়। যেরকম একটা স্টুডেন্ট পড়ার আগেই ভেবে নেয় যে আমি পরীক্ষাতে পাস করতে পারবো না, তার জন্য তার পড়তে মন লাগে না। আমাদেরকে সেই মানুষগুলোকে টার্গেট করতে হবে, আমাদেরকে মনের সেই অংশটাকে টার্গেট করতে হবে যেখানে মানুষের মনে এই বিচারটি জন্ম নিচ্ছে যে আমি কষ্ট করেও ফল পাবো না, সেটা আমি আগেই জেনে গেছি। আপনার জীবনে কি ঘটবে সেটার ব্যাপারে আপনার অতি বেশি জ্ঞান আপনাকে অজ্ঞানতায় নিয়ে যাচ্ছে। আপনি জানেনই না যে সেই জিনিসটার ফলাফল কি হবে, কিন্তু আপনি আশা করে নিয়েছেন। এটা আপনার কমজোরি, এটা আপনার ইচ্ছা শক্তিকে নাশ করে দেওয়ার মতন একটা ছোট্ট উপকারী কাজ আপনি নিজে করছেন নিজের জীবনকে নষ্ট করার জন্য। বাবা লোকনাথ বলছেন যে ইচ্ছা শক্তির হত্যা যারা নিজেই করে দেয় তাদের জীবনে উন্নতির আর কোনো পথ খোলা থাকে না। আপনি যদি প্রতিবার নিজেকে এরকম বলবেন যে না তোমার দ্বারা এটা হবে না, তুমি এটা করতে পারবে না, তাহলে নিশ্চিতরূপে তোমার যদি করার ক্ষমতাও থাকে তাও তুমি সেই জিনিসটা করতে পারবে না। একটা ছোট্ট জিনিস বুঝুন, ঠান্ডার দিন চলে এসেছে, রাত্রিবেলা একটা ভালো ঠান্ডার ভাব থাকে, যদি আপনি কিছু আগুন জ্বালিয়ে কাঠে এবং বসে আছেন আনমনা হয়ে, আপনার ধ্যান অন্য জায়গায় আছে এবং ভুল করে আপনি যখন হাতটাকে আগুনের একটু সামনে রাখছেন আর হাতটাকে একটু গরম করছেন, গাটাকে গরম করছেন, ভুল করে আপনার হাত একটু আগুনের মধ্যে পড়ে গেল, বলুন এবারে যে হাতটা আবার পুড়বে কি না? নিশ্চয়ই পুড়ে যাবে হাতটা। আপনি তো আনমনাভাবে করেছেন, আপনি তো ইচ্ছাভাবে করেননি, কিন্তু তাও পুড়ে যাবে। আর যদি আপনি ইচ্ছা করে হাতটা আগুনে দেন তাহলে তো পুড়বেই পুড়বে। তাহলে দুটি ক্ষেত্রে এটা পুড়ছে। প্রথমে সেই মানুষগুলোকে নিজের অন্তরে নিজের মনের সেই জায়গাটাকে পোড়াতে হবে, ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক আপনাকে সেই কাজটি করার জন্য প্রস্তুত হতে হবে। কিভাবে হবে? হবার তো একটাই পথ আছে। আপনাকে অলসতা সেই কাজটিকে করতে বাধা সৃষ্টি করছে। আপনাকে প্রথমে নিজের মনকে সেই শিক্ষাটি দিতে হবে কি না, ফলাফল কি হবে আমি তো জানি না, কিন্তু আমি চেষ্টাতে কোনো কমি করব না। বাবা লোকনাথ বলছেন যে ফলের জন্য তুমি এত বেশি চিন্তা কেন করো যেটা তোমার কাছে নেই, যেটা তোমার হাতে নেই। যেটা তোমার হাতে আছে সেটা হচ্ছে কর্ম, আর সেটাকেই যদি তুমি ঠিক না করতে পারলে তাহলে ফলের ভবিষ্যৎবাণীটা যেটা তুমি করছো সেটা ভুলই হবে, বারবার ভুল হবে যতবার তুমি করবে। ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে। আর এরকমই ভিডিও শুনতে চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।